মুখিম অবস্থায় বাড়িতে আসেন, আপনার আমার জন্য ওই দিনে আরাফার সিয়ামটি পালন করতে হবে। আর এর ফজিলত আপনার এক বছর আগে এবং এক বছর পরে গুণা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, হাদিস থেকে বলছি ইনশাআল্লাহ। সমস্ত হাজিরিন, এর সম্পর্কে সাহাবি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বাদাহু। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর নিকটে আশা করি যে তা বিগত এক বছর আগের এবং এক বছর পরে গুনাহের কাফফারা হবে। সুবহানাল্লাহ, অর্থাৎ এক বছর আগে আপনি আমি যত গুনাহের কাজ করেছি এবং এক বছর পরে যত গুনাহের কাজ হবে, এইগুলো সব আপনার মাফ করা হবে এই একটি সিয়ামের জন্য। আর এই সিয়ামটা আপনার বাংলাদেশের সময় অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে। আপনার আগামী সপ্তাহ শুক্রবারের দিন এই আরাফাত সিয়াম, একটা মাত্র সিয়াম আমরা পালন করতে পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। নিয়ত করবেন বৃহস্পতিবারে রাতে উঠতে হবে, শুক্রবার সারাদিন সিয়াম পালন করতে হবে, একটা মাত্র সিয়াম। যদি এই একটি মাত্র সিয়াম পালন করি তাহলে এক বছর আগের এবং এক বছর পরের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এজন্য এই ফজিলত, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে এই আমলটা করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা।